বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে মিছিল শহর জুড়ে। এদিনের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক। ডঙ্কা কাশি নিশান হাতে এই মিছিলে সামিল হন মতুয়া ভক্তেরাও। বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে মিছিল শুরু হয় শুক্রবার। এদিন বনগাঁ এক নম্বর রেলগেট থেকে এই মিছিল শুরু হয়ে বনগাঁ মতিগঞ্জের ঘড়ি মোড়ে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। সেই সভা থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা গোপাল শেঠের নেতৃত্বে বনগাঁ এক নম্বর রেলগেট এলাকায় জড়ো হন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। তারা পায়ে হেঁটে বনগাঁ শহর পরিক্রমা করেন। এদিনের মিছিলে ডঙ্কা কাশি নিশান হাতে সামিল হন মতুয়া ভক্তরা। এদিন বিশ্বজিৎ দাস বলেন, আজ বনগাঁ পৌরসভার অর্ধেক মানুষ মিছিলে এসেছেন। আগামী দিনে পৌরসভার সব মানুষ আসলে রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে। বনগাঁর মানুষ বরাবরই মমতা ব্যানার্জিকে সমর্থন করেন। মঞ্চ থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে কটাক্ষ করে তিনি বলেন, সভা শুরু হয়েছে বনগাঁ শুধু পৌরসভার মধ্য দিয়ে প্রায় অর্ধেক মানুষকে নিয়ে আমরা আজকে করছে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান। আগামী দিনে পুরো বনগাঁ পৌরসভা নিয়ে যখন করা হবে, রাস্তা অবরুদ্ধ থাকবে, কয়েক ঘন্টা মানুষ দাঁড়িয়ে দেখবে। আজকে তো শুধু আমাদের পৌরসভার একটা ভাগ করে নিয়ে বের করা হয়েছে। এইটা দেখবার পরে আমার মনে হয় বনগাঁর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ, এই বনগাঁর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মানুষ, সেই জায়গায় আবার নতুন করে প্রমাণ হলো যে বনগাঁর মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয়গাটি, বনগাঁর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়। গত পাঁচ বছরে সংসদকে এলাকার মানুষ দেখেননি। বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ বলেন, দিদি আসবেন বারবার, মোদি হবেন ছাড়খাড়। বনগাঁর অর্ধেক মানুষ পূর্ব বাংলার মানুষ, তাই এবার ভোট হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। না, বনগাঁ শহরের মানুষ বলছে দিদি আসবে বারবার, আর এবার মোদি হবে ঝাড়খণ্ড। এই জায়গায় চৌকাট গ্যারান্টি মোদি এবং তার দালাল শান্তনু ঠাকুর, যারা এবার বাংলার মানুষকে ওপার পাঠানোর ব্যবস্থা করছে, তাদের বিরুদ্ধে এবার মানুষের ভোট হবে। কেন বাংলার বনগাঁর অধিকাংশ মানুষই পূর্ব বাংলার সঙ্গে যোগ আছে, সুতরাং তাদের বিতাড়িত করার জবাব এবার বিশ্বজিৎ দাসকে জোড়া বুলে ভোট দিয়ে এমন একটা ভোটে মার্জিন তৈরি হবে যা বনগাঁর ইতিহাসে কোনোদিন হয়নি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।